শীত অনেকের প্রিয় ঋতু হলেও অনেকের জন্যই অভিশাপ। কেউ শীতের কুয়াশায় খুঁজে পায় রোমান্টিকতা, আবার কেউ বা শীতের তীব্রতায় হয়ে পড়ে বিপর্যস্ত। কেননা তীব্র শীতে জনজীবনে নেমে আসে নানা দুর্ভোগ। আমাদের গ্রীষ্মপ্রধান দেশে যদিও শীতের দেখা মেলে 2 থেকে 3 মাস, সর্বনিম্ন তাপমাত্রা 5, 7 কিংবা 10 ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে, অথচ অয়মিয়াকন নামে সাইবেরিয়ার এক গ্রাম রয়েছে যেখানে শীতকালে তাপমাত্রা নেমে যায় -70 ডিগ্রিতে। পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম অয়মিয়াকন, এখানে সচরাচর এতটাই ঠান্ডা পড়ে যে মঙ্গল গ্রহ থেকেও বেশি শীতল মনে করা হয় এই অঞ্চলটিকে। যেখানে মঙ্গলে তাপমাত্রা কম থাকার কারণে মানুষের বসতি স্থাপনের পরিকল্পনা করা যাচ্ছে না, তাপমাত্রা বাড়াতে কেউ কেউ পরমাণু বোমা বিস্ফোরণের মতো পরামর্শ দিচ্ছেন, সেখানে আমাদের পৃথিবীতে অয়মিয়াকন নামে তার চেয়েও বেশি শীতল একটা জায়গা আছে। তবে অবাক হওয়ার মতো তথ্য হলো, এরকম ভয়ঙ্কর বা প্রতিকূল পরিবেশেও বছরের পর বছর ধরে এই গ্রামগুলোতে মানুষ বসবাস করছে। সেন্ট্রাল সাইবেরিয়ার একটি অঞ্চল এই অয়মিয়াকন। রাজধানী মস্কো থেকে প্রায় 3,300 মাইল দূরবর্তী এই গ্রামটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শীতল গ্রাম। অয়মিয়াকনের গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস, তবে 1924 সালে এখানে একবার তাপমাত্রা -71 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল। এরপর 2018 সালে তাপমাত্রা নেমে গিয়েছিল 88 ডিগ্রিতে। মাত্রাতিরিক্ত ঠান্ডার কারণে তেমন কোনো ফসল হয় না অয়মিয়াকনে। বলগা হরিণ পালন করার কারণে মাংস আর স্যুপ এখানকার মানুষের প্রধান খাদ্য, তবে এসব খাবার ফ্রিজে রাখার কোনো বালাই নেই। -50 ডিগ্রি তাপমাত্রায় খাবার নষ্ট হওয়ার ভয় নেই কোনো। এই অঞ্চলের গাড়ি চলন্ত অবস্থায় না থাকলেও বেশিরভাগ সময় ইঞ্জিন চালু করে রাখতে হয়, তা না হলে অকেজো হয়ে যেতে পারে গাড়ি। এমনকি কিছু বছর আগেও এখানে 2 জন মানুষ ঠান্ডায় জমে মারা যান। তাদের গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় তারা গাড়ি থেকে নেমে বাকি পথ হেঁটে যাওয়ার চেষ্টা করেন, আর তাতেই ঘটে এই দুর্ঘটনা। বাইরে এত ঠান্ডা যে কিছুক্ষণের মধ্যেই তারা বরফের মতো জমে মারা যান। ঠান্ডার কারণে এই বিশাল এলাকায় খুব বেশি একটা মানুষও বসবাস করে না। সব মিলিয়ে 500 লোকের বসবাস, বেঁচে থাকার চেয়েও মারা যাওয়া বেশি বিড়ম্বনার অয়মিয়াকনে। কারণ বরফ শীতল এই পরিবেশে মানুষকে শায়িত করার জায়গা পাওয়া দুষ্কর। এখানে মৃতদের ভর্তি কফিন সমাধিস্থ করার আগে কবর খননের জন্য আগুন জ্বালিয়ে বরফযুক্ত মাটি কাটা হয়, আর এই প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লেগে যায় অন্তত 3 থেকে 4 দিন। শত শত বছরেও এখানে সমাধিস্থ মৃতদেহে পচন ধরে না। ডেস্ক রিপোর্ট, সমকাল।